জগজ্জননীর পূজার অন্যতম শ্রেষ্ঠ উপচার শ্রী শ্রী চণ্ডীতে আমরা দেখি। বৈশ্য সমাধিসহ রাজা সুরথ যখন ঋষি মেধোসের আশ্রমে প্রবেশ করে ঋষি মেধোসকে প্রশ্ন করলেন, মহামায়া কে, তাঁর স্বরূপ কি? তখন উত্তরে ঋষি বললেন, মহামায়া নিত্যা, অনন্ত জগৎ তাঁর মূর্তি, তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন, নিত্যই বসা জগন্মূর্তি, স্তয়া সর্বমেদং ততম। আবার দেখা যায় যোগ নিদ্রাভিভূত শ্রী বিষ্ণুকে জাগরিত করবার জন্য ব্রহ্মা যখন দেবী যোগমায়ার স্তব করলেন তখন দেবীর স্বরূপ উন্মোচিত করে বললেন, সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচার্যা বিশেষত। বন্ধুরা, ঋষি মেধোস ও ব্রহ্মা দুজনেই মাকে নিত্যা বললেন। নিত্যা শব্দের অর্থ হল যার জন্ম ও মৃত্যু নেই, যিনি সর্বদাই আছেন তিনি নিত্যা। জগন্মাতার জন্ম মৃত্যু নেই, তিনি আদি অন্তরহিত ও চির বিরাজমান, তাই তিনি নিত্যা। তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন। কিভাবে পরিব্যাপ্ত হয়ে আছেন? চিতিরূপেণ যা কৃষ্ণমেতত ব্যাপ্যস্থিতা জগৎ, অর্থাৎ চিৎশক্তিরূপে সমগ্র জগৎব্যাপী তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। চিৎ শব্দটির অর্থ চৈতন্য। চিতি বা চিৎ বা আত্মা ব্রহ্ম চৈতন্য শব্দগুলি সমার্থক। চৈতন্য হল জন্ম মরণাদি ষড়ভাব বিকারশূন্য পদার্থ, ইনিই আদিতত্ত্ব। প্রণব বা হৃঙ্কার মন্ত্রবাচ্য সৎ চিৎ আনন্দ ও জ্ঞান স্বরূপ। বন্ধুরা, এই চৈতন্য বা আত্মাই হল মায়ের স্বরূপ। শক্তি সহযোগে তিনি সমগ্র জগতের সৃজন করেন। পরিদৃশ্যমান জগতের সব কিছু, অর্থাৎ জড় বা সজীব, সবের মধ্যেই এই চিৎশক্তি বিরাজিত। চিৎশক্তির বুকে সমগ্র জগৎ ঠিক যেন আঁকা একখানি ছবি। উদাহরণ দিয়ে বললে বলা যায়, সমুদ্র থেকে ঢেউয়ের সৃষ্টি হয় এবং সমুদ্রেই ভেঙে পড়ে সেই ঢেউ বিলীন হয়। ঠিক তেমনই চিৎশক্তি থেকে সমগ্র জগৎ উদ্ভূত হয় এবং প্রলয়কালে চিৎশক্তির মধ্যেই তার বিলয় হয়ে থাকে। বিজ্ঞানের বিগ বাউন্স থিওরি অনুযায়ী বিশ্ব সর্বদাই বিবর্ধমান, অর্থাৎ বিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু একটা সময়ে সমগ্র বিশ্ব ক্রমশ গুটিয়ে আসতে থাকে, অর্থাৎ দৃশ্যমান জড়জগতের ধ্বংস হয়ে জগতের অন্তর্নিহিত মূল উপাদান বা চিৎশক্তির সংকোচন হতে থাকে। এবং এইভাবে সংকোচন হতে হতে শেষে একটি বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়। ওই বিন্দুই হল ওঙ্কারের মাথার উপরের বিন্দু। বন্ধুরা, এই যে বিন্দু, এর শুধু অবস্থিতি আছে কিন্তু বিস্তৃতি নেই। বর্ণমালার অ আ ক খ ইত্যাদি প্রত্যেকটি মাত্রার স্বাধীন উচ্চারণ রয়েছে, কিন্তু বিন্দুর স্বাধীন উচ্চারণ নেই। তাই ব্রহ্মা তাঁর স্তবে একে অর্ধমাত্রা ও জানুচার্যা অর্থাৎ উচ্চারণের অতীত বলেছেন। ওই বিন্দুই হল মায়ের নির্গুণ স্বরূপ, উপনিষদে যাকে ব্রহ্ম বলা হয়েছে। ওই অবস্থায় মায়ের সৃষ্টি স্থিতি ও সংহার রূপ ত্রিগুণাত্মিকা শক্তি সুপ্ত বা সাম্যাবস্থায় থাকে, তার কোনো রূপ ক্রিয়া পরিলক্ষিত হয় না। আপনি যদি একখানা আতস কাচ নিয়ে সূর্যের আলোয় ধরে সূর্যরশ্মিকে একটি বিন্দুতে ফোকাস করে একটি কাগজে ফেলেন, তাহলে দেখবেন কাগজে আগুন ধরে যাবে, কারণ
সূর্যরশ্মির মধ্যে থাকা শক্তিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করলে যে তাপের সৃষ্টি হয় তার থেকেই কাগজে আগুন ধরে যায়। তেমনি সর্বত্র পরিব্যাপ্ত মহাচিৎ শক্তির সংকোচন হয়ে একটি বিন্দুতে পরিণত হলে কল্পনাতীত সীমাহীন তাপের উদ্ভব হয়, তার ফলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যাকে বিজ্ঞান বলছে বিগ ব্যাং। সেই মহাবিস্ফোরণের ফলে উৎপন্ন শব্দই হল নাদ। ছবিতে দেখুন বন্ধুরা, বিন্দুর ঠিক নিচে নাদ বা শব্দ তরঙ্গের চিহ্ন রয়েছে। বিন্দুরূপিণী মায়ের প্রথম প্রকাশ হয় ওই নাদরূপে, অর্থাৎ অব্যক্ত নির্গুণ অবস্থা থেকে নাদরূপে মা ব্যক্ত বা সগুণ রূপে প্রকাশিত হন। ওই নাদ উৎপন্ন হওয়ার সাথে সাথেই মায়ের ত্রিগুণাত্মক শক্তির ক্রিয়া বা ক্রমান্বয়ে সূক্ষ্ম ও স্থূল পঞ্চভূতের উৎপত্তি সহ জগৎ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। অতএব বন্ধুরা, জগৎ সৃষ্টির মূলে রয়েছে ওই নাদ। জগৎকে তাই নাদাত্মকং জগৎ বলা হয়। ওঙ্কারের প্রথম প্যাঁচানো মুখটি থেকে তার পেটের কাছে দ্বিতীয় প্যাঁচটি পর্যন্ত জগতের বিস্তৃতি। পরবর্তী ঊর্ধ্বমুখী লেজের অংশটি জগতের গুটিয়ে আসা এবং সৃষ্টির পূর্বাবস্থায় ফিরে বিন্দুতে কেন্দ্রীভূত হওয়া নির্দেশ করছে। অর্ধমাত্রা বিন্দু ব্যতীত ওঙ্কারের অ উম এই যে তিন মাত্রা, একেই ব্রহ্মা তাঁর স্তবে ত্রিধা মাত্রা বলেছেন। এই ত্রিধা মাত্রা হল মায়ের সত্ত্ব রজতম বা সৃষ্টি স্থিতি ও সংহার এই ত্রিগুণাত্মিকা শক্তি প্রবাহ। এই শক্তি মায়া নামে প্রসিদ্ধ। এই শক্তির দ্বারাই মা সমগ্র জগতের সৃজন করেন। অতএব বলা যায় মায়া হল জগতের উপাদান কারণ এবং মাতৃচৈতন্য জগতের নিমিত্ত কারণ। অর্থাৎ এই নিজ অংশদ্বয় দ্বারা মাই সমগ্র জগৎরূপে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কৃপায় নলিনীকান্ত, অর্থাৎ যিনি পরবর্তীকালে স্বামী নিগমানন্দ পরমহংস নামে প্রসিদ্ধ হয়েছিলেন, তিনি তারামায়ের দর্শন লাভ করেছিলেন। সেই সময় মা নলিনীকান্তকে তাঁর স্বরূপ সম্পর্কে বলেছিলেন যে সৃষ্টির পূর্বে একমাত্র তিনিই আত্মস্বরূপে বিদ্যমান ছিলেন। তাঁর এই আত্মস্বরূপকে ব্রহ্ম, আত্মা, ভগবান বলে নির্দেশ করা হয়ে থাকে। এই আত্মা বা চৈতন্য জ্ঞান ও সুখস্বরূপ এবং সত্য, পূর্ণ, অসঙ্গ ও দ্বৈত বর্জিত। বেদে একেই অব্যাকৃত বা অব্যক্ত বলে উল্লেখ করা হয়েছে এবং সর্বশাস্ত্রেই একে সর্বকারণের কারণ, চতুর্বিংশতি তত্ত্বের আদিভূত এবং সচ্চিদানন্দমূর্তি বলা হয়েছে। বন্ধুরা, মা নিজ মুখে বলেছিলেন, আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এবং আমি ব্রাহ্মী, বৈষ্ণবী ও রৌদ্রী শক্তি। আমি কারণ দেহাভিমানী ঈশ্বর, লিঙ্গ দেহাভিমানী সূত্রাত্মা হিরণ্যগর্ভ এবং স্থূল দেহাভিমানী বিরাট নামে অভিহিতা। নলিনীকান্তকে উদ্দেশ্য করে মা আরও বলেছিলেন, আমাতে কল্পিত এই জগৎ এবং জগতের অন্তর্বর্তী তুমি আমার সত্তা দ্বারাই সত্তাবান হইয়া থাকো, এতত ব্যতীত তোমার কোনো স্বতন্ত্র সত্তা নাই। বন্ধুরা, মাকে কোথায় খুঁজছেন? জলে, স্থলে, অন্তরিক্ষে, ব্রহ্মাণ্ডের প্রতিটি অণুপরমাণুতে, সর্বত্রই যে মা আপনার দক্ষিণে, বামে, অগ্রে, পশ্চাতে,
চতুর্দিকেই যে মা বিরাজিত, মাই যে ব্রহ্ম জীব জগৎ হয়ে রয়েছেন, মা তো আপনার কাছেই আছেন, অতি কাছে, আপনার হৃদয়ের আসনে, কল্পনায় নয় বাস্তবে, আমার আপনার সবার দেহের মধ্যেই তো তিনি আত্মরূপে বিরাজ করছেন। তাই নিজের ভিতরেই খুঁজুন মাকে, যদি সত্য সত্যই অন্তরের আকুলতা নিয়ে নিজের মাঝে মায়ের অস্তিত্বের সন্ধান করতে পারেন, তাহলে দেখবেন আপনিও একদিন সাধক কবির ভাষায় বলে উঠবেন, ব্রহ্মাণ্ডতে খুঁজে এলাম ব্রহ্মময়ী মা তোমারে, কোথাও না দেখতে পেয়ে শেষে দেখি হৃদ মাঝারে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন ও শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারামা ও বামদেব বাবা আপনাদের সকলের মঙ্গল করুন।